এখন শুধু টেস্ট খেলারই সুযোগ পান ইমরুল কায়েস, কিন্তু ইঞ্জুরির কারণে সবশেষ দুই টেস্ট হাতছাড়া হয়েছে। ফিট হয়ে ফিরলেও প্রমাণের চ্যালেঞ্জ থাকবে। আপাতত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সেই চ্যালেঞ্জ নিচ্ছেন ইমরুল। বলছেন, এবছর টেস্ট না হলে দেশের পাশাপাশি তার জন্য বড় ক্ষতি হবে। ঢাকা লিগের অনুশীলনে বাঁ পায়ের আঙ্গুলে চোট পান ইমরুল, ছিটকে যান কয়েক সপ্তাহের জন্য। চোট কাটিয়ে তিনি শতভাগ ফিট, কিন্তু এখন খেলাই তো বন্ধ। নিজেকে তৈরি রাখতে লকডাউনেও স্কিল ট্রেনিংয়ে সময় দিচ্ছেন ইমরুল। করোনা ভাইরাসের কারণে আমরা কেউই কিছু করতে পারছি না, বাট আমি লাকিলি বলবো যে আমি আমার হোম ডিস্ট্রিক্টে চলে আসছি, আসার পরে এখানে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করতে পারছি, আমার রানিং বলেন বা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এগুলো আমি ঠিকমতো করতে পারছি, এই জন্য হয়তো বা এখানে একটু স্পেস আছে যে ভালোভাবে করার। জাতীয় দলে থাকেন আসা যাওয়ার মধ্যে, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয়নি। আরও একবার জবাব দেওয়ার মঞ্চ হতে পারত ঢাকা লিগ, কিন্তু সে সুযোগটাও পাচ্ছেন কই। ইমরুলের জন্য তো লিগ শুরুটা বড্ড জরুরি। ঢাকা প্রিমিয়ার লিগ অবশ্যই সবার জন্য খুব ইম্পর্টেন্ট, আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করবো যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন যদি আবার স্টার্ট হয়, এখান থেকে আবার নতুন করে সব কিছু শুরু করা, আবার চেষ্টা করবো যে এখান থেকে পারফরমেন্স দিয়ে আবার জাতীয় দলে ঢোকার জন্য। সবশেষ ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে খেলেছিলেন, চোটের কারণে মিস করেছেন পাকিস্তান ও জিম্বাবুয়ে সিরিজ। এবছর আর সাদা পোশাকের ক্রিকেটে নামার সুযোগও হয়তো পাচ্ছেন না ইমরুল। এরই মধ্যে স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ, শঙ্কা আছে শ্রীলঙ্কা সফর ও নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। অস্ট্রেলিয়া সিরিজ, শ্রীলঙ্কা সিরিজটা অবভিয়াসলি মিস করবো, কারণ আমরা এমনিতেই টেস্ট ম্যাচ খুব কম খেলি, তারপরে একটা বড় অপরচুনিটি ছিল এরকম বড় টিমের সাথে খেলা, তো অবভিয়াসলি আমার জন্য অনেক বড় একটা সুযোগ ছিল, যদি টেস্ট ম্যাচ এদের সাথে হয়তো আমি খেলতে পারতাম, বাট আনলাকিলি সব কিছু এটা মেনে নিতে হবে। ওপেনিংয়ে জায়গা পাওয়াটা কঠিন করে দিয়েছেন সাদমান ও সাইফ। শতভাগ ফিট হয়ে ফিরলেও নির্বাচকদের আস্থা অর্জনে স্পেশাল কিছু করতে হবে ইমরুলকে। এক যুগের ক্যারিয়ারে অবশ্য বারে বারে প্রমাণের চ্যালেঞ্জ নিয়েই তো টিকে আছেন তিনি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।